সো আওয়ামী লীগের জন্য 5ই আগস্টের পর থেকে প্রথম বিজয় হচ্ছে যে রাষ্ট্রপতি অপসারণ আন্দোলনে এই সমন্বয়কারীদের পরাজয়। সুদী দর্শক, আপনাদের জানাচ্ছি স্বাগতম। আওয়ামী লীগ কর্মীদের জন্য সুখবর হলো যে তারা আস্তে আস্তে পূর্বের জায়গায় ফিরতে চলছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আওয়ামী লীগদের জন্য। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে দেশে কি আগামীতে ঘটতে চলছে এবং রাষ্ট্রপতির টিকে যাওয়া, এটি হচ্ছে আমি মনে করি যে আমাদের 5ই আগস্টের পর থেকে আমাদের বড় ধরনের প্রথম সাফল্য এবং প্রথম বিজয়। এই রাষ্ট্রপতিকে সরাতে পারবে না, এবং এদের যে পতন যাত্রা, এই সমন্বয়কারী এবং এই সন্ত্রাসী সমন্বয়কারীদের, সমন্বয়কদের প্রথম পরাজয় যাত্রা শুরু হয়েছে এবং এই যাত্রা অব্যাহত থাকবে, এবং ইনশাল্লাহ আওয়ামী লীগের চূড়ান্ত বিজয় হবে। এটা আওয়ামী লীগের চূড়ান্ত বিজয়টা সেটা বিভিন্ন ফর্মেটে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে, বাট আওয়ামী লীগ বিজয়ের পথে যাচ্ছে। কারণ যেহেতু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আওয়ামী লীগের নিয়োগকৃত সেনাপ্রধান, সো এই দুজনই এখন বাংলাদেশে দেশ শাসন করছে এবং এই দুজনকে কোনোভাবেই সরানো যাচ্ছে না। তাই ইনশাল্লাহ আমাদের বিজয় যাত্রা ইনশাল্লাহ এখান থেকেই শুরু। কীভাবে আমাদের বিজয় যাত্রাটা শুরু, আসলে এটি একটু বিশ্লেষণ করি, দেখি যে আমাদের বিজয় যাত্রাটা কীভাবে শুরু হয়েছে এবং এই সমন্বয়কারীদের কীভাবে পতন এবং ইউনূসের কীভাবে পতন শুরু হয়েছে। ফার্স্ট অফ অল যেটি বলি যে সেটি হচ্ছে যে দেখেন, 5ই আগস্টের পরে যখন এই সমন্বয়করা হাসনা সাজিশরা ডাক দিয়েছিল যে প্রধান বিচারপতিকে অপসারণের জন্য, শত হাজার হাজার স্টুডেন্ট ওখানে গিয়ে প্রধান বিচারপতিকে অপসারণ করেছিল এবং বিভিন্ন জায়গায় ওরা ছাত্রদেরকে বুঝিয়ে ছাত্রদের সাথে প্রতারণা করতে সক্ষম হয়েছিল এবং ছাত্রদেরকে ভুল বুঝাতে সক্ষম হয়েছিল। বাট এই আন্দোলনে, রাষ্ট্রপতি অপসারণের আন্দোলনে ছাত্রছাত্রী, অভিভাবক, বাংলাদেশের ছাত্র জনতা সবাই বুঝে গেছে যে এই হাসনাত সাজিশরা হচ্ছে বাংলাদেশের প্রতারক, এই দেশটাকে ওরা ধ্বংস করে দিয়েছে। সো এই আন্দোলনে, তাদের এই আন্দোলনে কেউ সাড়া দেয়নি। এখন উল্টা যেটা হবে যে এই জনগণই, যেই জনগণ ওদের সাথে ছিল, এই জনগণই আওয়ামী লীগের নেতৃত্বে ওদেরকে এই বাংলাদেশের মাটিতে বিচার করবে এবং আওয়ামী লীগের বিজয় যাত্রা এখান থেকেই শুরু। আসুন একটু রাজনৈতিক বিশ্লেষণটা করি, স্পষ্ট ক্লিয়ার, আপনারা যদি বিশ্লেষণটা শুনেন ক্লিয়ার। একটা সময় 5ই আগস্টের পূর্বে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ব্যতীত সবাই ছিল একটি প্ল্যাটফর্মে, আর আওয়ামী লীগ ছিল একটি প্ল্যাটফর্মে, এবং এই আওয়ামী বিরোধী যেই প্ল্যাটফর্মটা ছিল সারা বাংলাদেশে এমন পরিমাণ, এমনভাবে গুজব ছড়িয়েছে যে বাংলাদেশের মানুষকে একদম গুজবে অন্ধকার করে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু এখন এই রাজনৈতিক দলগুলো বিভাজিত হয়ে গিয়েছে। নাম্বার 1, আপনি যদি দেখেন এখন আজকের প্রেক্ষাপটে ইনুস সমন্বয়ক এবং উপদেষ্টাবৃন্দ এবং কতিপয় সমন্বয়কদের সাথে যেসব ছাত্ররা আছে, এরা একটা গ্রুপের মধ্যে আছে, এরা একটা গ্রুপ। তারপরে হচ্ছে রাষ্ট্রপতি, সেনাবাহিনী একটা গ্রুপ, সেনাবাহিনী এখন ওদের সাথে নেই। সেনাবাহিনী, তারা যে একটি চাপের মধ্যে ছিল 5ই আগস্টের পূর্বে, সেই চাপ থেকে তারা উত্তরণ ঘটিয়ে দেশ জাতি যেহেতু এখন বুঝে গেছে যে এরা প্রতারণা করেছে, দেশটা ধ্বংস করে দিয়েছে, এখন সেনাবাহিনী এখন বলছে যে আসলে শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনা থাকতে রাষ্ট্রটা ভালো ছিল। তাই এখন রাষ্ট্রপতি, সেনা যেহেতু, আবার সেনাবাহিনী যেহেতু, সেনাবাহিনী প্রধান যেহেতু শেখ হাসিনা কর্তৃক নিয়োগকৃত, সো রাষ্ট্রপতি, সেনাবাহিনী একই প্ল্যাটফর্মে আছে। প্লাস এই প্ল্যাটফর্মে যেহেতু আওয়ামী লীগের নিয়োগকৃত, রাষ্ট্রপতি যেহেতু দেশের প্রধান, রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগের, সো তার মানে হচ্ছে আওয়ামী লীগ, সেনাবাহিনী, রাষ্ট্রপতি একটি কাঠামোতে আছে, একটি গ্রুপে আছে, যার নেতৃত্বে দেশ চলছে। কিছু ইঙ্গিত আলামত আজকে পেয়েছেন। তারপরে হচ্ছে বিএনপি জোট, বিএনপি এবং তাদের যে জোট, এগুলো একসাথে আছে। কিন্তু আজকে বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে যে তারা রাষ্ট্রপতির অপসারণ চায় না, কারণ রাষ্ট্রপতি অপসারণ হলে সাংবিধানিক সংকট দেখা দিবে। তার মানে বুঝতে পেরেছেন তো ঘটনাটা কি? মানে হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ হলে সেনাবাহিনী ক্ষমতা নেবে। তারা এখন সেনাবাহিনীকে বিশ্বাস করতে চাচ্ছে না, তারা মনে করতেছে সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে 1/11 মতো একটি ঘটনা হবে, এবং তাদের নেতারা যেহেতু এই 2 মাসে সারা বাংলাদেশে চুরি ডাকাতি চিন্তায় চাঁদাবাজি, রাহাদারি, অগ্নিসংযোগ, অস্ত্র লুট, থানা লুট এগুলো করেছে, এখন সেনাবাহিনী এসেই তাদের লোকগুলোকে, সবগুলোকে গ্রেপ্তার করবে, নেতৃবৃন্দকে।
এজন্য তারা চাচ্ছে না যে সেনা শাসন আসুক, রাষ্ট্রপতির অপসারণ হোক। তার মানে হচ্ছে রাজনৈতিক ইউটার্নটা দেখলেন যে কীভাবে হলো, যে এখন বিএনপিও চাচ্ছে যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর অপসারণ না হোক। এই হচ্ছে আওয়ামী লীগের বিজয়ের মেইন টার্নিং পয়েন্ট। আওয়ামী লীগ আর বিএনপি কীভাবে একই পাল্লায় আসতেছে, আর ইউনুসের বিদায় ঘণ্টা কীভাবে বাঁচতেছে দেখেন। তারপরে আসেন জামাতের আলোচনায়। আসেন জামাত মনে করেছে যে এটা ক্ষমতায় চলে গেছে, সব জায়গার মধ্যে জোর জবরদস্তি করে মানুষের, ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের রকেটে বিভিন্ন জায়গায় তাদের জামাতের নেতাদেরকে বসিয়ে পূজা মণ্ডপে গিয়ে ওয়াজ নসিহত করে ইসলামিক গান গেয়ে একটা পাকিস্তানি পতাকাটা উড়িয়ে টুড়িয়ে একটা অন্যরকম একটা পাকিস্তানি ভাবধারা নিয়ে আসছে দুই বাংলাদেশে দুই মাসের মধ্যে। এবং ইতিহাস ঐতিহ্যের যেই 71, 7ই মার্চ, এগুলো সব এরা মুছে দিতে চাচ্ছে, যার ফলে জনগণ এটা ভালোভাবে নিচ্ছে না। আবার অন্য অন্য ইসলামপন্থী দলগুলো চিন্তা করতেছে যে না, আমরা তো আসলে ধর্ম চর্চা করি, আমরা তো কি পূজা মণ্ডপে যে আমরা ইসলামিক গজল আমরা গাইতে পারি না, পূজা মণ্ডপ পাহারা দিতে পারি না। তো এই ইসলামিক দলগুলো জামাত থেকে আস্তে 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 সরে যাচ্ছে। এই টোটাল যে বিভাজনটা দেখেন, 5ই আগস্টের পরে এই সমস্ত শক্তিগুলো একটা পক্ষে ছিল, আওয়ামী লীগ একটা পক্ষে ছিল, আর এখন এই সমস্ত শক্তিগুলো বাঘ বাঘ খান খান হয়ে আস্তে আস্তে আওয়ামী লীগের দিকে টান নেওয়া শুরু করেছে। যেমন বিএনপি বলছে যে রাষ্ট্রপতির অপসারণ চাই না আওয়ামী, তার মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি করা সাপোর্ট দিচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট ইউটার্ন। সেনাবাহিনীকে সমন্বয়কারীরা ডাক দিয়েছিল যে তারা 30 মিনিটের ভিতরে সরিয়ে দিবে, বহু হুমকি দামকে দিয়েছিল, তাদের ডাকে কেউ সাড়া দেয় নাই, ছাত্রছাত্রীরা যায় নাই, এদেশের জনগণ যায় নাই। তার মানে হচ্ছে ইউটার্ন নিয়ে আওয়ামী লীগের দিকে আসছে। সেনাবাহিনী আগে কোনো ছাত্রছাত্রীদেরকে মাথায় নিয়ে নাচত, মাথায় করে বক্তব্য দেওয়া হতো, আজকে সেনাবাহিনী ছাত্রছাত্রীদেরকে পিটাচ্ছে। সো দেখেন টার্নিংটা কীভাবে হচ্ছে। তারপরে সারা বাংলাদেশে আপনার একটা অস্থিরতা, এই যে এখনই 7 কলেজের ছাত্ররা নামতেছে, এখন নার্সরা নামতেছে, এখন আউটসোর্সিংয়ের লোকজন নামতেছে, এই বিভিন্ন গ্রুপ না প্রেশার গ্রুপ নামতেছে, এই যে একটা অস্থিরতা হইয়াল্লা বাংলাদেশের মধ্যে চলছে, এই সব কিছুর ফলে আপনার বাংলাদেশের আও সব পুরা জনগণের যে সমর্থন, তারপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম, বাজার ব্যবস্থা, মানুষের জীবনযাত্রা, চুরি ডাকাতি চিন্তায়ের হাজানি সব কিছু মিলিয়ে সব মানুষ, বাংলাদেশের 90% মানুষ কেউ সরাসরি বলছে, কেউ প্রকাশ করছে, কেউ প্রকাশ করছে না, কেউ মুখে বলছে, কিন্তু বাংলাদেশের 90% মানুষ উইদিন 2 মান্থসে বলা শুরু করছে যে শেখ হাসিনা সরকার ভালো ছিল। এখন বুঝেন বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা কি ছিল, শেখ হাসিনা কি করে গেছে এখন বুঝেন। আমি বললাম আর কটা দিন অপেক্ষা করেন, বাংলাদেশের বিএনপির লোকজন জামাতের লোকজন পর্যন্ত যখন পেটে খাবার খানা থাকবে না, যখন ভাত থাকবে না, চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না, বাণিজ্য থাকবে না, সেনাবাহিনীদেরকে যখন আপনার মিশনে নিবে না, গার্মেন্টস যখন শিল্পগুলো যখন গার্মেন্টস এক্সপোর্ট করতে পারবে না, গার্মেন্টসের যখন লোকজনের চাকরি থাকবে না, বেসরকারি কোনো প্রতিষ্ঠান যখন থাকবে না, তখন শুধু পিটাবে না এই সমন্বয়কারীদেরকে, ওদের ল্যাম্পপোস্টে প্রতিটি কারেন্টের তার গাছের সাথে এই সমন্বয়ীদেরকে বেঁধে বেঁধে পাথর মেরে মারবে এদেশের জনগণ। এদেশের জনগণকে ওরা চিনতে ভুল করেছে, চিনে না। ইনশাল্লাহ আওয়ামী লীগের বিজয় মিছিল ইনশাল্লাহ উড়া শুরু করেছে, আওয়ামী লীগের বিজয় পতাকা উড়া শুরু করে গেছে, আওয়ামী লীগের প্রাথমিক বিজয় ইনশাল্লাহ হয়ে গেছে। এখন আমাদের যেটি করতে হবে, আর আরেকটা বিষয় হচ্ছে সেনাবাহিনী মনে করছে যে যদি রাষ্ট্রপতিকে সরাতে পারে, রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিয়োগকৃত, যদি রাষ্ট্রপতিকে সরাতে পারে তাহলে তো রাষ্ট্রপতিকে সরানোর পরে না সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিবে। তো সেনাবাহিনী তার প্রধান, তার অস্তিত্ব রক্ষার জন্য, সেনাবাহিনীকে রক্ষার জন্য রাষ্ট্রপতিকে জোর করে ধরে রাখবে। সো তার মানে হচ্ছে আওয়ামী লীগের পক্ষে আস্তে আস্তে এখন সেনাবাহিনীর উপরে যদি প্রেশার যায়, তো সেনাবাহিনী বলবে আমাদের তো মাঠেও তো কিছু শক্তি দরকার, তখন সেনাবাহিনী টার্নিং করে আবার আওয়ামী লীগের দিকে আসবে। তো সব কিছু মিলিয়ে এখন বাংলাদেশের রাজনীতি ইনশাল্লাহ শুধু সময়ের অপেক্ষা, আপনারা কেউ ধৈর্য হারাবেন না, রাজনীতি এমনই, মানুষকে আপনি ভুল বোঝাতে পারবেন, মানুষকে আপনি আবেগ অনুভূতি ও ইমোশন সৃষ্টি করে তাৎক্ষণিকভাবে কিছু করতে পারবেন, বাট লং টাইম বেসিসে আপনার সত্যের জয় হবে এবং জনগণের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। জনগণ ইনশাল্লাহ এখন আওয়ামী লীগের সাথে সব চলে এসেছে, সেনাবাহিনী আওয়ামী লীগের সাথে আছে, পুলিশ আওয়ামী লীগের সাথে আছে, থাকবে না কেন ভাই? এদেশের সেনাবাহিনীর জন্য শেখ হাসিনা কী না করেছে আপনি বলেন, পুলিশের জন্য কী না করেছে, এদেশের জনগণের জন্য কী না করেছে? 5 ঘন্টাও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোমান নাই, 5 ঘন্টাও গোমান নাই শেখ হাসিনা।
এত পরিশ্রম করেছেন এদেশের মানুষের জন্য, পরিশ্রম করে দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে গেছেন, সেই সন্ত্রাসীরা দেশটাকে শেষ করে দিয়েছে। তাই আমাদের বিজয় ইনশাল্লাহ অবশ্যম্ভাবী। বাট একটি কথা আমি বলবো, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক সবাইকে আমি বলবো, আপনারা যদি মনে করেন যে অটোমেটিক্যালি আওয়ামী লীগ ক্ষমতায় এসে পড়বে, আওয়ামী লীগকে বসাই দিবে, আমেরিকা আওয়ামী লীগকে বসাই দিবে, আমেরিকার আশা বসে থাকেন আর ঘরে ঘরে শুয়ে শুয়ে সারাদিন রাত জেগে ইলিউশনের মধ্যে থাকেন, ফ্যান্টাসি দেখতে থাকেন, এগুলো হবে না। আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুতি নিতে হবে, রাজপথে থাকতে হবে। এক মোমেন্ট আপনি অপেক্ষা করতে পারবেন না যে কালকে প্রস্তুতি নেব না পরশু প্রস্তুতি নেব। নাও নাও, ইউ নিড টু প্রিপেয়ার ইউর সেলফ নাও, বিকজ পরিস্থিতি যে জটিল দিকে যাচ্ছে, যেই কোনো মুহূর্তে ইনুস যে কোনো একটা উসিলা করে এক ফ্লাইটে যাবে, সে আর আসবে না, হয়তো দুই একটা উপদেষ্টাকে সে সাথে নিয়ে যেতে পারে, বাকি উপদেষ্টাকে ছাত্র জনতা ইয়াতে ঢুকে, সচিবালয়ে ঢুকে পিটে মেরে ফেলবে। কিন্তু কি হবে, অন্য কোনো গ্রুপ ক্ষমতা নিয়ে নেবে, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সো যেহেতু বাংলাদেশে কি এক্সিস্টিং সরকার আছে, আওয়ামী লীগের সরকার আছে, যেহেতু শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, পার্লামেন্ট এখনও বলবৎ আছে আইন অনুযায়ী, সো এই পার্লামেন্টকে রান করতে হলে, প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসাইতে হলে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যেমন আর্মি যেমন সবসময় গান পয়েন্ট করে অন টাইম অল টাইম তাক করে থাকে বন্দুক, আমাদের এরকম প্রত্যেকের ঘরে ঘরে সবাই লগি বইটা নিয়ে হাতে রেডি থাকতে হবে। বাসি ফুইসাল দেওয়ার সাথে সাথে বাসি বাজবে, সব রাস্তায় নেমে পড়বেন, একসাথে সব কিছু দখল করে ফেলবেন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, সরকার রান হবে, আওয়ামী লীগ ক্ষমতায় দেশ চলবে, আবার বাংলাদেশের উন্নয়নের নিশান উঠবে, সেই সময় ইনশাল্লাহ খুব নিকটে, ইনশাল্লাহ খুব নিকটে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দেখা হবে রাজপথে, ধন্যবাদ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তবে কি আওয়ামী লীগ নিশ্চিত ফিরবেন? আওয়ামী লীগ যদিও ফিরে, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামতে হবে, তাদের আরও সক্রিয় হতে হবে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তাদের মাঠে নেমে কাজ করতে হবে, সকল ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সকলকে একযোগে কাজ করতে হবে, তা না হলে আওয়ামী লীগের ফিরিয়ে আনানো সহজ হবে না। শুধু দর্শক, আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সবাইকে, সকলে সুস্থ থাকবেন।